প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 5.1-এর সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এবার আলোচনা করব 3 নম্বর প্রশ্নটি নিয়ে। তো 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 এবং এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু 3, যেখানে এম এর মানটা 0-র চেয়ে বড়। তবে ক নম্বরের জন্য বলা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। খ নম্বর, প্রমাণ করো যে এম ইকুয়াল টু 3 √5/2। গ নম্বর, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু 4 হলে এম টু ডি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু ডি পাওয়ার 4 এর মান বের করো। তো ক নম্বরের জন্য আমাদের শুরুতেই লিখতে হবে যে দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, এটা আমাদের দেওয়া আছে, আমরা লিখে নেব। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, সূত্র ফেলব। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আমরা পড়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র ফেলতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমরা মাইনাসের সূত্রটাই কেন ফেললাম, এখানে মাইনাসের সূত্র পড়বে যদি মান দেওয়া থাকে মাইনাসের, সেক্ষেত্রে মাইনাসের সূত্র ফেলতে হবে। যদি প্রশ্নে মান দেওয়া থাকতো প্লাসের তাহলে আমরা এখানে প্লাসের সূত্র ফেলতাম, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পড়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো, মানে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই তিনটা সূত্রের ভেতর তোমরা কোনটা ফেলবে সেটা নির্ভর করবে প্রশ্নে মান দেওয়া আছে কোনটার। যদি প্লাসের মান থাকে, অর্থাৎ এ প্লাস বির মান থাকে, তাহলে প্রথম সূত্র। যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্র। যদি এ প্লাস বি আর এ মাইনাস বি দুটার মানেই দেওয়া থাকে তাহলে 3 নম্বর সূত্র। তো আমাদের এই অঙ্কে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে। আমরা তাহলে মাইনাসের সূত্র, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আকারে তৈরি করে নেব। তারপর আমরা সূত্র ফেলবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ মাইনাসের মান দেওয়া আছে বলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab-র সূত্র ফেললাম। তাহলে এখানে এক্স আর ওয়ান বাই এক্সের ক্ষেত্রে এক্স আর এক্স কেটে যাবে। তো আমাদের এখানে মান বসাতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমাদের দেওয়া আছে কত, 4, 4-এর উপর স্কোয়ার প্লাস 2। তাহলে 4-এর উপর স্কোয়ার মানে কি 16 প্লাস 2, তার মানে কি 18, এটাই হলো আনসার। তো
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমাদের 18। এবার খ নম্বর প্রমাণ করতে হবে আমাদের এম ইকুয়াল টু থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড টু। তো আমরা এখানে হ নম্বরের জন্য দেখো আমরা লিখবো, দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু থ্রি, এটা আমাদের দেওয়া আছে। তো এখানে আমরা কাজ করে নেব, প্লাসের মান যেহেতু আমাদের দেওয়া আছে আমরা মাইনাসের মানটা বের করে নেব। অতএব এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা সূত্র জানি মান নির্ণয়ের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস ফোর, এ মানে হলো এম, বি মানে হলো ওয়ান বাই এম। আমরা এখানে সূত্র ফেললাম, তো এখানে আমরা মান বসাবো থ্রির ওপর স্কোয়ার মাইনাস ফোর, তাহলে নাইন মাইনাস ফোর সমান ফাইভ, বা এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, এটা আমাদের দেওয়া আছে। অতএব এম মাইনাস ওয়ান বাই এম সমান তাহলে কী হবে, উভয় পাশে বর্গ মূল করতে হবে। তো উভয় পাশে যদি আমরা বর্গ মূল করি, আচ্ছা এক লাইন বেশি করি দেখো, তাহলে রুট ওভার তাহলে লিখতে হবে বর্গমূল করে, উভয় পাশে আমরা কি করলাম বর্গমূল করলাম। তাহলে এই যে স্কোয়ার রুট কেটে যাবে, কেটে গিয়ে আমাদের আসবে এম মাইনাস ওয়ান বাই এম সমান রুট ফাইভ। তো দেওয়া আছে যেটা সেটা আমরা দেব ইকুয়েশন ওয়ান, আর আমরা যে মান বের করলাম মাইনাসের এটা দেবো ইকুয়েশন টু। তো এবার আমরা কি করব, সমীকরণ এক আর দুই যোগ করব, সমীকরণ সমীকরণ এক যোগ দুই করে পাই, তাহলে এম প্লাস ওয়ান বাই এম সমান হলো আমাদের থ্রি, আর এম মাইনাস ওয়ান বাই এম সমান হলো আমাদের রুট ফাইভ। তো আমরা যদি যোগ করি তাহলে প্লাস মাইনাস কেটে যায়, এম আর এম যোগ করলে টু এম সমান কিন্তু থ্রি প্লাস রুট ফাইভ। তো এখান থেকে শুধু আমরা এম কে যদি ফ্রি করতে চাই তাহলে আমরা লিখতে পারি, অতএব এম সমান থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড টু, কারণ এই টুটা ডান পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, সেটাই হলো এটা। তো দেখো আমাদের এই প্রমাণের সঙ্গে কিন্তু মিলে গেছে, এম ইকুয়াল টু থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড টু, তাহলে এটাই আমাদের প্রুফ হয়ে যাবে। এভাবে প্রমাণটা শেষ করবে তোমরা। তো খ নম্বর কিন্তু দেখো দেওয়া আছে, প্লাসের মান আমাদের দেওয়া আছে, আমরা কিন্তু সূত্র ফেলে মাইনাসের মানটা বের করে নিলাম। এখানে আমরা যে সূত্র ফেললাম এটা মান নির্ণয়ের সূত্র,
যে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, সেই সূত্র ফেলে আমরা এ মাইনাস বির মানটা বের করে নিলাম, অর্থাৎ এম মাইনাস ওয়ান বাই এম এর মানটা বের করে নিলাম। এটা দিলাম সমীকরণ দুই, আর দেওয়া আছে যেটা ওটা হলো সমীকরণ এক। এক আর দুই যোগ করে আমাদের এম এর মান আসে এটা। এরপর গয়ের জন্য আমাদের কি করতে হবে, দেখো গ নাম্বার তাহলে সৃজনশীল আমাদের এটা এটা আমাদের তিন নম্বর সৃজনশীল, গ নম্বর। আমরা তাহলে লিখবো যে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান কিন্তু দেওয়া আছে ফোর, তো বা উভয় পাশে যদি তোমরা বর্গ করো তাহলে লিখবে বর্গ করে, অঙ্কটা এভাবেও তোমরা করতে পারবে, দেওয়া আছে থেকে কিন্তু মানটা বের করা যাবে। তো উভয় পাশে বর্গ করলে আমরা এটা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো সিক্সটিন, তাহলে এম স্কোয়ার প্লাস এম আর এম কেটে যাবে টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সিক্সটিন। তাহলে আমরা লিখতে পারি যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন মাইনাস টু, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান ফোরটিন। যতক্ষণ পর্যন্ত না এম টু ডি পাওয়ার ফোর আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের স্কোয়ার করে যেতে হবে, অর্থাৎ একবার আমরা স্কোয়ার করলাম উভয় পাশে বর্গ করলাম করে আমরা স্কোয়ার পেয়েছি, এবার এটাকে আবার বর্গ করতে হবে করলে যে আমরা এম টু ডি পাওয়ার ফোর পাব। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন, তাহলে লেখো যে বর্গ করে। তাহলে আবার সূত্র ফেলো যে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ মানে হলো এম স্কোয়ার, বি মানে হলো ওয়ান বাই এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চোদ্দোর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে একশো ছিয়ানব্বই হয়, চোদ্দো গুণ চোদ্দো। এবার এম স্কোয়ার এম স্কোয়ার কেটে দাও তাহলে এখানে পাবে বা এম টু ডি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই এম টু ডি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি সিক্স, বা এম টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু ডি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি সিক্স মাইনাস টু। অতএব এম টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু ডি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফোর, এটাই অ্যান্সার। তো আমরা এটা কি করলাম, দেওয়া আছে থেকেই আমরা মানটা বের করলাম, অথবা তোমরা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু ফোর লিখে যে রাশির মানটা বের করতে বলা হবে সেটা নিয়ে সূত্র ফেলে তোমরা মানটা বের করতে পারবে, অথবা এই দেওয়া আছে থেকে এইভাবেও মানটা বের করতে পারবে। তো এখানে কি করতে হলো, শুরুতে একবার স্কোয়ার করতে হলো, করে তোমরা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান ফোরটিন পাবে, আর এম টু ডি পাওয়ার ফোরের জন্য আবার এটাকে উভয় পাশে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে তোমরা
হিসাব নিকাশ করে এম টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু ডি পাওয়ার ফোর সমান ১৯৪ পাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করার কমেন্টস করে তোমাদের মতামত জানাও।